ওয়েলকাম টু টেক বাংলা আইটি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হলাম কম্পিউটারের ফাইল এবং ফোল্ডার সুরক্ষিত রাখার একটি গোপন ট্রিক্স নিয়ে বন্ধুরা আমাদের কম্পিউটারে কিছু ব্যক্তিগত গোপন ফোল্ডার থাকে যে ফোল্ডারে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কোনো ফাইল অথবা ডকুমেন্ট থাকে আপনি চাইলে সেই গোপন ফোল্ডারটিকে লক করে রাখতে পারেন এবং লক করার পর কেউ আপনার ফোল্ডারের মধ্যে ঢুকতে পারবে না এবং কপিও করতে পারবে না এবং চাইলে সেই ফোল্ডারটিকে ডিলিটও করতে পারবে না তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কাজটি করতে কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না আমরা কোনো ধরনের সফটওয়্যার ইউজ করা ছাড়াই যে কোনো ফাইল এবং ফোল্ডার লক করে রাখতে পারবো তো বন্ধুরা চলুন শুরু করি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার ড্রাইভে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি এবং এই ফোল্ডারটির মধ্যে আমার কিছু ব্যক্তিগত ছবি রয়েছে তো আমি ফোল্ডারটির মধ্যে যদি ঢুকি দেখেন এখানটা আমার কিছু ছবি রয়েছে এখন আমি যেটা করব এই ফোল্ডারটিকে লক করে রাখবো যেন চাইলে আমি ছাড়া অন্য কেউ এই ফোল্ডারটির মধ্যে ঢুকতে না পারে এবং এই ফোল্ডারটিকে কাট কপি পেস্ট করতে না পারে এবং এই ফোল্ডারটিকে যেন কেউ ডিলিটও করতে না পারে তো আপনি আপনার যে ফোল্ডারটি লক করে রাখতে চান প্রথমে যেটা করবেন সেই ফোল্ডারটির মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এরপর একদিন নিচে যে অপশনটি রয়েছে প্রপার্টিজ অপশন আপনি এখান থেকে প্রপার্টিজ অপশনে ক্লিক করবেন এরপর ঠিক এরকম একটি ডায়লগ বক্স আপনার সামনে ওপেন হবে আপনি এখান থেকে সিকিউরিটি অপশনটিতে ক্লিক করবেন এরপর একটু নিচে এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর্স অপশনটি চুজ করবেন চুজ করার পর এখান থেকে এডিট অপশনে ক্লিক করবেন এডিট অপশনটিতে ক্লিক করার পর আপনি আবারও অ্যাডমিনিস্ট্রেটর্স অপশনটি চুজ করবেন চুজ করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে অ্যালাও এবং ডিনাই আপনি কি কি অপশনগুলো ডিনাই করতে চাচ্ছেন এখান থেকে আপনি মার্ক দিয়ে চুজ করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফুল কন্ট্রোল একটি অপশন রয়েছে আমরা যেটা করব ফোল্ডারটির ফুল কন্ট্রোল পারমিশন লক করে দিব সেক্ষেত্রে আপনি যেটা করবেন ফুল কন্ট্রোলের যে বক্স রয়েছে আপনি এখান থেকে চেকমার্ক দিয়ে দিবেন তাহলে দেখবেন অটোমেটিক্যালি সবগুলো বক্সে চেকমার্ক চলে আসবে মানে আমরা এখন যেটা করলাম যত রকমের অ্যাক্সেস রয়েছে সবগুলো আমরা লক করে দিব তো আপনি সবগুলো বক্স চেকমার্ক করার পর আপনি এখান থেকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করবেন এরপর আবারও আপনি এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন এরপর ফাইনালি আপনি এই বক্স থেকে ওকে অপশনে ক্লিক করবেন এখন আমাদের ফোল্ডারটি বর্তমানে লক অবস্থায় রয়েছে আমরা যদি ফোল্ডারের মধ্যে প্রবেশ করতে চাই দেখেন কি হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মেসেজ দিয়ে দিয়েছে ইউ ডোন্ট কারেন্টলি পারমিশন পারমিশন টু অ্যাক্সেস অ্যাক্সেস দিস ফোল্ডার মানে আপনি আপনি ছাড়া ফোল্ডারে করার নেই যদি এখান থেকে কন্টিনিউ ক্লিক করেন তাতেও কাজ হবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা চাইলে যে কেউ এই ফোল্ডারটির মধ্যে প্রবেশ করতে পারবে না তো আরেকটি বিষয় হচ্ছে চাইলে এই ফোল্ডারটিকে কেউ কপি করতে পারবে না এবং চাইলে এই ফোল্ডারটিকে কেউ ডিলিট করতে পারবে না আমি যদি ফোল্ডারটিকে ডিলিট করতে চাই দেখেন কি হয় দেখতে পাচ্ছেন এখানে ডিলেটের পারমিশনটিও লক করা রয়েছে চাইলে যে কেউ এই ফোল্ডারটিকে কখনোই ডিলিট করতে পারবে না আপনি যতই ট্রাই করেন ফোল্ডারটিকে ডিলিট করতে পারবেন না তো বন্ধুরা এইভাবে আপনারা ফোল্ডারের পারমিশন লক করার পর আবার যদি ফোল্ডারটিকে আনলক করতে চান সেক্ষেত্রে আপনারা ঠিক একইভাবে আবারও ফোল্ডারের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এরপর ঠিক একইভাবে নিচে প্রপার্টিজ অপশনে ক্লিক করবেন এরপর আবারও সিকিউরিটি অপশনে ক্লিক করবেন এরপর ঠিক একইভাবে আপনি অ্যাডমিনিস্ট্রেটরস অপশনটি চুজ করবেন চুজ করার পর এডিট অপশনে ক্লিক করবেন এরপর আবারও আগের মতো অ্যাডমিনিস্ট্রেটরস অপশনটি চুজ করবেন চুজ করার পর এখান থেকে চেকমার্কগুলো তুলে দিবেন তুলে দেওয়ার পর আপনি এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন এরপর ওকে অপশনে ক্লিক করবেন এরপর আবারও ফাইনালি এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন এখন আপনার ফোল্ডারটি পুনরায় আনলক হয়ে গিয়েছে তো বন্ধুরা একটি বিষয় অবশ্যই লক্ষ্য করেছেন যে আপনি একটি ফোল্ডারকে যেভাবে পারমিশন লক করবেন ঠিক একইভাবে আবার পারমিশন আনলক করবেন তো বন্ধুরা আশা করছি এই ট্রিক্সটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ